অনগা আছে রেজিস্ট্রেশন বুথে কেন এটা তো রেজিস্ট্রেশন বুথ আচ্ছা ইয়ানে কি মানে কতজন এপন্ত আইছে ইয়ামে তো শুরু হইছে 2013 তন আমরা 2000 সরি 2006 তন 2020 পর্যন্ত ব্যাচে যারা আছে তাগর রেজিস্ট্রেশন এখানে হইছে আর আপনার ব্যাচ কত আমার ব্যাচ 2016 হ্যাঁ আচ্ছা আপনি তো হচ্ছে নোয়াখালী ভাষায় নোয়াখালী ব্যাপারে কিছু হুনতাম চাই কোন কি হুনতেন জানাম না এটা আগে কোন যা কইবেন তাই হুনু না না কোন টপিক ঠিকঠাক হইলো তো কোন যাইতো না কি নোয়াখালী বিভাগ চাইনি কোনো আবদার আছে নি অবশ্যই চাই বিভাগ না কার রাষ্ট্র চাই রাষ্ট্রনিস্তান কিল্লে নোয়াখালী রাষ্ট্র কিল্লে চান কোন আমরা স্বয়ং সম্পূর্ণ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে কোন আমলার ব্যাচ কত জিলা স্কুলে 65 ব্যাচ 65 হেতু ভুল হয়ে গেছে এটা তোমার আর বাপের জন্ম আল্লাহ জানে আরে কথা কয়ে শেষ করে জানে মনে হয় দিলতে উজাড় করে দি আপনার কি স্কুল ফ্রেন্ড নি ওনার তো আগে নাম জানেন না এনার তো একবারে ইনি তো অর্গানাইজার এনারে ভালো করে চিনি কোন ইয়া নাই কেমন লাগে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুুলিল্লাহ আলহামদুুলিল্লাহ আচ্ছা আর এমনি আমরা তো সিনিয়র বড় ভাই বর্তমানে আপনি কি করেন এটা একটু পরিচয় ব্যবসা আছে ব্যবসা আছে সদর থানায় বসুন্ধরাটি শো অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ওছা নয় আর আমনের ব্যাচ কত আছিল আমরা 1977 1967 সালে ব্যাচ আর অনগা কি আরেনে ঢাকাত নিথান ঢাকাতে আমি হাইকোর্ট বিভাগের বিচারপতি একজন বিচারপতি হাই গেছে যিনি আর স্কুলে বড় ভাই অনগা নোয়াখালী নিয়ে আমনের মুখে তো নোয়াখালী বিষয়ে কিছু শুনতাম চাই নোয়াখালী 17টা পুরানো ডিস্ট্রিক্টের মধ্যে একটা এবং বেশ গুরুত্বপূর্ণ একটা শহর নোয়াখালী শহরের ইতিহাস ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের উন্নয়নে স্বাধীনতা সংগ্রামে নোয়াখালীর মানুষের যথেষ্ট অবদান রয়েছে এ দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিকতা সহ অনেক অনেক দায়িত্বশীল পদে নোয়াখালীর লোকজন কাজ করেছে দেশের সেবায় কাজ করেছে নোয়াখালীর মানুষ খুবই অতিথিবৎসল এবং আন্তরিক তাদের মধ্যে কোনো রকমের সংকীর্ণতা আমি দেখিনি সর্বত্রই তারা আত্মীয়তা করে থাকে কইছিলাম কিন্তু নোয়াখালী ভাষায় কইতে আর কিন্তু বেকিন হারেন লগে কথা হর অনগায় কথা কমু ম্যাচ গ্রুপের চেয়ারম্যানের লগে হ্যাঁ তো আঙ্গ নোয়াখালী নোয়াখালী জেলা স্কুলের হ্যাঁ লগে একটু কথা কই ভাইয়া আমনের লগে কেন কথা কইতাম চাই আচ্ছা আগে একদিন জানতাম চাই যে আপনার ব্যাচ কত আই জিলে স্কুল থেকে 1970 সনে মেট্রিক পাস করছি মানে যুদ্ধের আগে আনে মেট্রিক পাস করিয়া লাইছেন যুদ্ধের আগে এবং বাংলাদেশের শেষ ব্যাচ না বাংলাদেশ না পাকিস্তানের শেষ ব্যাচ পাকিস্তানের শেষ ব্যাচ ছিলেন আপনি তো হেতে কি যুদ্ধ তো শুরু হনো এই মোমেন্টের কথা কিছু মনে আছে না স্কুলে যাইতেন ওই যে আন্দোলন হইতো কিছু কি মনে আছে না তখন আমরা আন্দোলন করছি অ্যাকচুয়ালি ঢাকা কলেজ ঢাকা কলেজে আর থাকাকালে তখন অলরেডি মেট্রিক পাস করে জিলে স্কুল থেকে ঢাকা এসে ঢাকা আইসা ঢাকা কলেজে হড়া আরম্ভ করছি ঢাকা কলেজে ফার্স্ট ইয়ারে হড়ার পরে যুদ্ধ লাগছে আমার লাইফে একটা মজার জিনিস আছে মনে হয় সেটা হলো যে আন্নের ইন্টার ফার্স্ট ইয়ার আসছিল পাকিস্তানে আর সেকেন্ড ইয়ার আসছিল বাংলাদেশে কেন এইটা এইটা কপালে আছে দোনো রকম স্বাদ স্বাদ পাইছি আর বালা আছেনি আলহামদুলিল্লাহ আছি বালা আচ্ছা ইয়ানে আপনারা কোন ব্যাচের 2005 এর ব্যাচ এই তো রাসেল সাদাত মাসুম মেলা দিন বন্ধু বান্ধবরা হাইছি সে 2005 সালে একসাথে পরীক্ষা দিয়েছিলাম
অনেকের লগে দেখা হয় না, আবার অনেকদিন পরে দেখা হয়েছে, খুব ভালো লাগতেছে। মানে আজকে যে একত্রে ইফতার করুম এটার মতো শান্তি আর ইয়ে। তাছাড়া নোয়াখালীর অনেকরে দেখতেছি, বড় ভাই ছোট ভাই অনেকরে পাইতেছি, মানে দেখি আমার কাছে খুব আবেগ আবেগে খুব আপ্লুত হয়ে যাইতেছি ভাইয়া। একটা দাবি তো আছে, নোয়াখালী বিভাগ চাই। হ্যাঁ, আপনিও কি চান? হ্যাঁ অবশ্যই, নোয়াখালী বিভাগ করতে হবে না? দাবি কেন কেন জোরদার করে দেন না? এদিকে তাকায় কোন নোয়াখালী বিভাগ চাননি? হ্যাঁ নোয়াখালী বিভাগ চাই, মানে মানে মনে প্রাণে চাই। হ্যাঁ মনে প্রাণে চান? হ্যাঁ আজকে থেকেই হোক, আজকে থেকে হোক, ঠিক আছে। আজকে থেকে যদি হইতো না, আজকে তো আপনি ইফতারই করেন। আর আপনার আপনাদের ব্যাস কত? 2002। তারেক উনি পরিমনির ছোট ভাই, আপন ছোট ভাই, মানে ওসি হারুনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ব্যাকের লগে তো কথা কইছি, কামের কারণে নিজের বন্ধু করে খুঁজি হয় না, অনেক খুঁজি হইলাম। এই হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড হাতাকর লগে অনেক কথা কমু। কি অবস্থা আন্নেগর? আল্লাহর রহমতে ভালো আছে। আন্নে ভালো আছেন? ভালো আছি। কার লগে আগে কথা কইতাম? কথা কখন আমরা ব্যাকের লগে একজন একজন করে না, ব্যাকের লগে কথা কইলে তো আর টাইম শেষ হয়ে যাইব। যাই হোক, এত আঙ্গ সিনিয়র কেন? আর ব্যাক ব্যাকে আমরা বন্ধু মানুষ আইসি, এক লগে হয়েছি, বহুদিন পরে দেখা হয়েছে। এটা আঙ্গুর তুমি যে কি ভাল লাগে একেবারে, আমরা প্রকাশ ভাষায় প্রকাশ করতে পারতাম না। কলজা ভরে গেছে, একেবারে কলজা ভরে গেছে, অনেকদিন পরে, অনেকদিন হরে দেয়া। মাঝে মাঝে কি শুদ্ধ ভাষা চলে চলে যাই, একটু টানে টানে চলে যাই আর কি। বন্ধু বান্ধব দেখলে আবার হুরান হুরান জিনিস আগে জায়গা চলে যায়। এই স্কুলে ডাব চুরির কথা মনে হয়ে যায়, লেজার চুরির কথা মনে হয়ে যায়, বেকিং মনে হয়ে যায়, আর এনে খেলাধুলা তো খেলাধুলাও মনে হয়ে যায়। আবার আমরা আশেপাশে যে অনেক জায়গায় যাইতাম, আড্ডা আড্ডা দিতাম, এগুলো মনে হয়ে যায়। আচ্ছা, আর এমনিতে কই যে ইয়ানে যে আইসেন, কে কে লাগে? আগে তো অনেক ভালো লাগে আসলে, এরকম তো কোনো সময় আইটাই নো, এর আগে যতবার হয়েছে মিস করছিলাম, কিন্তু এবার মিস করি নো। সাহস করে আমরা মানে রেজিস্ট্রেশন করলাম, আইলাম, বন্ধু বান্ধবের সাথে অনেকদিন পরে দেখা, তো ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আপনি কোন আন্তন আইছেন? এই তো আমি আসছি বাড়িধারা থেকে। বাড়িধারা থেকে? ওখানে নোয়াখালী থাকেন না? না, নোয়াখালীতে তো এই তো বন্ধু বান্ধবের লগে মেলা দিন পরে দেখা। হ্যাঁ খুব ভালো লাগতেছে, আর এতগুলো বন্ধু একসাথে মনে হয় যে ক্লাসের মধ্যেই আছে। আচ্ছা ঠিক আছে, অনেক হাতের কাছে যাবো, হাতে একটা পরীক্ষা লুম। আচ্ছা আরো পরীক্ষা নেন আমি।